ব্রেকিং নিউজ। অবশেষে সৌরভ গাঙ্গুলির হুঙ্কারে জাতীয় দলে আবারও ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ, খেলবেন ওয়ানডে বিশ্বকাপ। দর্শক, ওয়ানডে বিশ্বকাপের জন্য ইতিমধ্যে জাতীয় দলের নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু 15 সদস্যের স্কোর ঘোষণা করে দিয়েছে, আর এই ঘটনা নিয়ে চলছে নানান সমালোচনা, কারণ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট বোর্ডের এমন দল ঘোষণা দেখে মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে ফিরাতে মানববন্ধন করেছেন ক্রিকেট ভক্তরা। ভক্তদের দাবি, বিসিবি প্যানেল থেকে নান্নুর পদত্যাগ চাই এবং কি মাহমুদউল্লাহ রিয়াদকে আবারও জাতীয় দলে দেখতে চাই। নির্বাচক নান্নু বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে, না হলে মাহমুদউল্লাহ রিয়াদের মতো একজন অভিজ্ঞ ও সম্পূর্ণ ক্রিকেটার কেন জাতীয় দল থেকে বাদ যাবে? মাহমুদউল্লাহ রিয়াদ হলো বাংলার বিরাট কোহলি। ভক্তদের দাবি, মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে না ফিরানো পর্যন্ত আন্দোলন থামবে না, আর নির্বাচক নান্নুর পদত্যাগ চাই। তাই তো এবার মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে ফিরাতে মুখ খুলেছেন ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ওয়ানডে বিশ্বকাপে মাহমুদউল্লাহকে না নেওয়াতে বিসিবি নির্বাচক ও সভাপতিদের ধুয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, আমরা বাঙালি, আমিও বাংলা ভাষায় কথা বলি। আমার জানা মতে মাহমুদউল্লাহ অনেকটা অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি অনেকটা জোর গলায় বলেছেন, ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের একমাত্র সেরা প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদের মতো বুদ্ধিসম্মত ব্যাটসম্যান বাংলাদেশে আর একটিও নেই। তাই আমার মতে মাহমুদউল্লাহ রিয়াদকে ওয়ানডে বিশ্বকাপে খুবই প্রয়োজন। বিশ্বকাপে তার খেলা আমি খুব সামনে থেকে দেখতে চাই।